السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم الآية وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثُمَّ أَتْبَعَ سِتَّةً مِنْ شَوَّالَ كَانَ كَصِيَامِ الدَّهْرِ رَوَاهُ مُسْلِمٌ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের আজকের এই আলোচনা দেখছেন প্রত্যেককে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা মুবারকবাদ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আলহামদুলিল্লাহ আজকে গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে এসেছি তা হচ্ছে শাওয়াল মাসের ছয়টি সিয়াম পবিত্র রমজান মাসে সিয়াম পালনের পরে শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি ছয়টি সিয়াম পালন করে তাহলে তার আমল নামায় অর্থাৎ তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ এক বছর অর্থাৎ পুরো বছর ধরে সিয়াম পালন করার নেকি তাকে দান করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কত বড় একটা ফজিলতপূর্ণ আমল তো এই আমলটা সম্পর্কে আমরা কম বেশি অনেকে জানি আবার অনেকে জানি না তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার 184 নং আয়াতের মধ্যে ফামাং তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ যে ব্যক্তি অতিরিক্ত কিছু নেক আমল করবে সিয়াম হোক বা অন্য কোনো আমল হোক তাহলে এটা তার জন্য উত্তম হবে এজন্য ফরজের পাশাপাশি কিছু নফল করার আমাদের প্রয়োজন আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিস কিতাবু সিয়ামের মধ্যে হাদিসটি এসেছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাজান সুম্মা আতবা সিত্তা মিন শাওয়াল যে ব্যক্তি রমাজানে সিয়াম রাখলো পালন করলো অতঃপর শাওয়াল মাসে ধারাবাহিকভাবে ছয়টি সিয়াম রাখলো কানা কা সিয়ামি দাহরি তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ অর্থাৎ সম্পূর্ণ বছরের সিয়াম পালন করার নেকি তাকে দান করবেন আলহামদুলিল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন এই সিয়ামটা যেহেতু নফল সিয়াম এটা ধারাবাহিকভাবে রাখা যায় এবং বিচ্ছিন্নভাবে রাখা যায় একটা রাখলাম দুটো বাদ দিলাম বা দুদিন বাদ দিলাম এরপরে একদিন বাদ দিলাম এরকম করে করে পুরো শাওয়াল মাস ধরেই রাখা যায় তবে শাওয়াফে এবং আহনাফ উলামায়ে কেরামের মত অনুযায়ী ঈদুল ফিতরের পরপরই যথাসম্ভব খুব তাড়াতাড়ি এই সিয়ামগুলি রেখে নেওয়া এটাই হচ্ছে উত্তম তবে পুরো শাওয়াল মাস ধরেই রাখতে পারে আর যাদের কাজা সিয়াম রয়েছে রমজানের কাজা রয়ে গেছে এরা যদি চিন্তা করে যে শাওয়ালের এই ছয়টা সিয়াম আগে রাখবো নাকি কাজা আগে রাখবো শাওয়াল মাসের ছয়টি সিয়ামের ফজিলত এটা শাওয়াল মাসের সঙ্গে খাস আর কাজা সিয়াম আগামী বছরে রমজানের আগ অর্থাৎ শাবান মাস পর্যন্ত রাখার সুযোগ আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূলের সংসারে থাকার কারণে আমাদের কাজা সিয়ামগুলি আমরা শাবান মাস ছাড়া রাখতে পারতাম না শাবান মাসে যেহেতু আল্লাহ রাসূল বেশি বেশি সিয়াম পালন করতেন সেই সুযোগে আমরা আমাদের কাজাগুলি আদায় করতাম তাহলে বোঝা যাচ্ছে যে পরবর্তী রমজানের আগ পর্যন্ত কাজা সিয়াম রাখার সুযোগ আছে কিন্তু শাওয়াল মাসের ছয়টি সিয়ামের যে ফজিলত এটা শাওয়াল মাস চলে গেলে আর পাওয়া যাবে না এজন্য এই ছয়টি সিয়াম শাওয়াল মাসের মধ্যেই রাখার চেষ্টা করতে হবে যারা রাখবেন তারা অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ নেকি পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাওয়াল মাসের ছয়টি সিয়াম রেখে পুরো বছর সম্পূর্ণ বছরের সিয়াম পালন করার নেকি অর্জন করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আসসালামু